বাড়ি দরজার সামনে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ভিতর থেকে একজন নারী কর্কশ বাসায় দিল আব্দুল আলিকুম আসসালামকে রাহিম আলি সাল্লাম বলেন আমি একজন মুসাফির আসছিলাম ইসমাইল কি বাড়িতে আছে নাই ইসমাইল কোথায় গেছে বাইরে গেছে কাজের জন্য আমাদের জন্য উপার্জনের জন্য গেছে রুটি করতে গেছে কেমন আছো আল্লাহর খলিল চিনতে পারে ডাক দিয়ে তোমরা কেমন আছো ভালো নাই সুবিধের না কর্কশ ভাষা খোদায় খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না এটা যেন পরিবর্তন করে নেয় হাজরত ইসমাইল সাল্লাম কয়েকদিন পরে আসলেন খুদার খলিল চলে গেলেন কয়েকদিন পরে আবার আসছে আসার পরে ইসমাইল আল্লাহাম আসলেন আসার পরে ডাক দিলেন রে মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল কারণ নবী তো বাবার ঘ্রান সুঘ্রাণ নাকি লেগে গেছে বিবি গাড়ি ঘরে তো মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল হাস ছিল একজন বয়বৃদ্ধ মানুষ বলছে মুসাফির সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলি সাল্লাম আমাদের নবীর মতো সুন্দর ছিল একবার জোরে বলা যাবে কি মারা হাবা খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন বলতে চাহা একজন বৃদ্ধ আসেন খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী বলতেছে বিবি রে কি বলছে তুমি কি বলছো বলছে তোমার কথা জিজ্ঞেস করে বলছে বাহিরে গেছে উপার্জনে আর কি বলছে বলছে তোমরা কেমন আছো বলছে বলছি বালা নাই বসতে দিয়েছিলা বলে না খাইতে দিছিলা বলে না কি বলে গেছে তোমাকে উপদেশ কি দিয়ে গেছে বলো বলছে আপনার ঘরের চৌকার বলে ভালো না এটা পরিবর্তন করতে বলছে ডাক দিয়ে বলতেছে বিবি সর্বনাশ করে ফেলছো তুমি চিনো নাই তিনি আমার আব্বা যান জমানার পয়গম্বার আল্লাহর খলিল ইব্রাহিম সালাম একবার জোরে বলবেন কি মারহামা তিনি হুকুম দিয়ে গেছেন তোমার চরিত্র তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে তুমি ব্যবহার ভালো করো নাই সুন্দর ব্যবহার করো নাই মিহমানকে সমাদর করো নাই মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভাবনা আল্লাহ আই নজরুল বলেন আল্লাহু আকবার আর আমার দেশের সিস্টেমুল কে জোরনেরে ভালোবেসে মরজিনারে পাও ভালোবেসে আমার দেশের সলিমউদ্দিনের পলিমউদ্দিন চলে যায় বাবার খবর নাই মার খবর নাই মার ইজ্জতে আগাত দিয়া বাবার সম্মানে আগাত দিয়া আরকবেড়ি ধরে নিয়ে চলে গেছে কি কথা কত ঠিক আমি 20 বছর একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে বলেন তো একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে ছি 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 একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না একটা বাবা রাস্তায় চলতে পারে না লজ্জা সরাবে মাথা তার হেট হয়ে যায় ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায় অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায় অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায় একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট সংসার টিকে না আর টিকলেও বেশি ভালো থাকে না কয়েকদিন পরে লাথা লাথি গুতা গুতি কিলে কিলি ফাঁসরা মারা মারামারি মামলা হামলা জেল জুরি বনা হয়ে যায় বিচার চালিশের কোনো শেষ নাই অশান্তি ওখানে রহমত নাই মিল্লাত মিল্লাতের বাবা মিল্লাতের বাবা এ মুসলিম মিল্লাতের পিতা তিনি তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা বর্তমান ফিলিস্তিনি ওনার পবিত্র মাজার ওই যে বাইতুল ইসরাইলের সাথে আমাদের পঁচাত্তর বছর ওদের জেহাদ চলতেছে বাইতুল আসলে কিন্তু আপনারা জানেন না ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতু লাকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না রাষ্ট্র উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য হল বাইতু লাকসা আমরা নিয়ে নিব ইসরায়েল দাবি করে এই বাইতু লাকসার মালিক হলো ইহুদিরা ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই দখল করতে হবে ইসরায়েল কে কিন্তু ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয় কিন্তু দুঃখের বিষয় হলো শত আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের আস্তে বলেন কেন বলেন যে শস্যে দিয়ে ভূত তাড়াবেন ওই শরীরের ভিতরে ভূত ঢুকছে হ্যাঁ ঠিক আছে কনকে ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি আট টাকা বানানোর জন্য লাগিয়ে একবার কুত্তা ফাগুল হয়ে গেছে এই কথা বলে এটা শাহ জালালের জমি শাহ পরানের জমি শাহ মাকদুমের জমি শাহ আলি বাগদাদের জমি আউলিয়া کرامের জমি 12 আউলিয়ার জমি 360 আউলিয়ার জমিরে আব্দুল হাব নজদের এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না হাত উঁচু করে বলেন ঠিক না সমাজে ভেজাল জন্য কি কথা বল না কে শাহজালাল কি ইসলাম ভুল ডান ছিল হ্যাঁ শাহজালাল রাহিম যেটা এনেছে এটাই ঠিক কি কথা কর না হান্ড্রেড পার্সেন্ট আর ওরা আমি রুমরাদের বানানো কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা অলঙ্গ থাকে তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারল কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না জর্দান পারল না জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না তার মানে মুসলমান বাইরে শেষ করে ফেলু ওর কোনো চিন্তা নাই এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না কি কথা বলেন ঠিক কিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দুই জন সন্তান একজন হযরতে ইসাহাক আর একজন হযরতে ইসমাইল আলাইহিস সালাম হযরত اسماعیل আলাইহিস কেন্দ্র করে কাবা আর হযরত ইসাহাক আলাইহিস কেন্দ্র করে বাইতুল আকসা আবার শুনে যান হজরত ইসমাইল আলী কেন্দ্র করে কাবা আর হজরত ইসাক আলী ইসলামকে কেন্দ্র করে বাইতুল হজরত ইব্রাহিম খলিউল্লার কথা গুলি বলছিলাম আসেন ইব্রাহিম আলি সাল্লাম সেই দিন ছিলেন একা আর নম্রুদ ছিল বিরাট বড় তাম পৃথিবীর বাচ্চা ছিল সেই সারা পৃথিবীর বাচ্চার সঙ্গে আল্লাহর খলিল একা লড়াই করেছিলেন একবার জোরে বলা যাবে কি মরা আল্লাহ না জোরে বলেন আল্লাহ আর জোরে আমরা তার মিল্লা তার সন্তান কতক্ষণ ঠিক কি না মিথ্যার কাছে মাথা নত করা যাবে অন্যের কাছে মাথা নত করা যাবে আমরা তার মিল্লাতের সন্তান তিনি একা ছিলেন বিরাট বড় বাচ্চা নমরুদ সারা পৃথিবীর বাচ্চা তিনি একা ইব্রাহিম বড় মূর্তি তিনি কোরাল দিয়ে ভেঙে ফেললেন পাশের দুইটা মূর্তির সঙ্গে কোরাল ঝুলায় রাখলেন লোকেরা আসলো বেলার থেকে এসে দেখতেছে আমাদের মন্দির ভেঙ্গা কে রে বলতেছি ইব্রাহিম সর আর কেউ না সে তো মন্দিরে যায় না পূজা অর্চনা করে না আল্লাহর খলিলকে ডেকে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো ইব্রাহিম তুমি কি এই প্রতিমা ভেঙ্গেছ আল্লাহর খলিল হেকমতের মাধ্যমে একটা জবাব দিয়ে বললেন নমরুদ আমাকে জিজ্ঞেস করছো কেন যেই মূর্তিগুলির কাঁধের মধ্যে কুরাল ঝোলানো সেই মূর্তিগুলিরে জিজ্ঞেস করো কে ভাঙছে আল্লাহর খলিলকে ওরা জবাব দিল দেখো ইব্রাহিম ওই মূর্তিগুলি কে আর কথা বলে আল্লাহর খলিল বলেন মনে হয় ওরাও ভাঙতে পারে ওরা বললো ওরা তো মূর্তি ওরা পাথর ওরা কি করে বড় মূর্তিটাকে কুরাল দিয়ে ভাঙবে ওরা তো নড়তে চড়তে পারে না ওদের হাতে তো কোনো শক্তি নাই আল্লাহর খলিল জবাব দিলেন ও আমার তোমরা নিজেরাই বলতো ওই মূর্তির কোনো শক্তি নাই ক্ষমতা নাই তারা কুড়াল দিয়ে বড় মূর্তিকে ভাঙতে পারে না তাহলে তোমরা কেন তার সামনে মাথা নত করে থাকো বলো বললেন তোমরা তাহলে কেন এই মূর্তির সামনে পাথরের সামনে গাছের সামনে মাছের সামনে সূর্যের সামনে এই আগুনের সামনে বিরাট বড় পাহাড় দেখেছ পাহাড়ের সামনে বিরাট বড় গাছ দেখেছ গাছের সামনে গরুর সামনে তোমরা কেন মাথা নত করে থাকো ওরা বলতেছি এত কথা বুঝি না তুমি যেহেতু আমাদের ধর্মে আঘাত করেছো তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না আল্লাহর খলিল বললেন হাসবুন আল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়ান নিআমান নাসীর আপনি যদি আজকে দেখেন ইব্রাহিম ইব্রাহিমের উত্তর মুসলমানদের দিকে যদি আপনি তাকান ওই ছোট্ট বাচ্চার মা মরে গেছে বাবা মরে গেছে দেখলে যায় কলে মানে না পরিবারের কেউ নেই ভাইও মরে গেছে বোন মরে গেছে একা বেঁচে আছে বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো বলে আলহামদুলিল্লাহ কি খাও তোমরা কি অবস্থায় আছো বলে হাসমুল আল্লাহ ন্যায়বাল ওয়াকিল ন্যায়বাল মৌলা ন্যায়বানসি অবস্থাগুলি দেখলে খুলে যায় বাদ মানে না আজকে সংবাদে দেখলাম রাখাত ওর আক্রমণ করবে হাজার হাজার ফিলিস্তিনি আবার শহী যাবে কত মাহাহার জীবন চলে যাবে কত সন্তানের জীবন চলে যাবে বিশ্ব মরন্ডানি নীরব হয়ে আছে আমার মধ্য আমির আমি নীরব হয়ে আছে আহা কবে ঘুম তাদের ভাঙবে আমরা জানি না কবে ঘুম তাদের ভাঙবে জানি না কবে ঘুম তাদের ভাঙবে আমাদের জানা নাই এইভাবে কত মুসলমানের রক্ত তাদের ঝরে চলে যাচ্ছে তারপর এই মানুষগুলি মিথ্যার কাছে মাথা নত করে নাই এই মানুষগুলি ইহুদিদের সামনে মাথা নত করে নাই জালিম দখলদারদের সামনে তারা মাথা নত করে নাই আমার দেশের নারীরা যখন বুরকা ছাড়া থাকে অর্ধ লক্ষ্য হয়ে রাস্তায় বের হয় তখন ফিলিস্তিনের নারীরা বুরকা পরে শহীদ হয়ে যায় সন্তানকে হসপিটালে চোখের সামনে সন্তান ছটফট করে শহীদ হয়ে যাচ্ছে মা আর তখন হেজাঁপ বলে না বুরকা ছাড়ে না আবার ফিলিস্তিনের নারী না বুরকা সারা না হেজাব খুলে না আর ঠিক তখনই আমার দেশের নারীরা বুরকা পরে না হেজাব পরে না আপনি যদি তফাত দেখেন বিরাট বড় তফাত ওই জমিন সৈয়দুল ইব্রাহিম আলাইহিসসালামের জমিন আমাদের মিল্লাতের বাবার জমিন ওই জমিনে ঘুমিয়েছেন সৈয়দনা ইব্রাহিম আলহিমসালাম হাজার হাজার বছর ধরে তিনি ঘুমানো ওই ফিলিস্তিনে ঘুমিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম ওখান থেকে তিনি কাবাতে যাইতেন ওনার দ্বিতীয় স্ত্রী হজরত হাজরা আলাইহাল্লাম এবং ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিসাল্লামকে তিনি দিয়ে পাঠাইলেন কাবাতে কাবা শরীফে তিনি পাঠিয়ে দিলেন অনেক বড় লম্বা ইতিহাস কাবাতে পাঠিয়ে দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলহ সালাতাম এক মশক পানি কিছু খেজুর হজরত হাজর সালামের কাছে দিয়া গাছের নিচে বসাই দিয়া সন্তানকে রেখে কলিজার টুকরা একটা মাত্র সন্তান বুঝতেই পারছেন আশি বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন আশি বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন আশি বছর পরে একজন বাবা সন্তান পাওয়ার পরে খুদার হুকুমে ওই সন্তানকে তিনি কাবাতুল দিয়ে যখন রওনা করলেন হজরত হাজরা আলী সালাম পিছন দিক থেকে তিনি জুব্বা টেনে ধরলেন ধরে বললেন স্বামী হে খোদার খলিল আমার অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন কোন গাছ তরুলতা পাতা নাই খেজুর বাগান নাই জনমানবহীন শূন্য একটা নির্জন প্রান্তর একেবারে প্রান্তরে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে কল্পনা করেন তো একজন বিবির জন্য সময়টা কত বড় কঠিন আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন আল্লাহর পিছনের দিকে হাজার আলী হিসালে ধরে বললেন আল্লাহর খলিল একটু দয়া করে বলে যান আপনার নিজের ইচ্ছা হয় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন ঠিক তখনই হজরতে আল্লাহর খলিল ডাক হাজরা রে এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তম স্ত্রীকে এখানে রেখে যাচ্ছে আমার ইচ্ছে না এটা সঙ্গে আমার আল্লাহর বিধানে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি ঠিক তখনই হাজরা জাহাজার আলাইহাস সালাম তখনই উচ্চারণ করলেন না হাসম্জ আল্লাহ ন্যা ওয়াকিল আল মৌলা স্বামীরে আল্লাহর হুকুমে যেহেতু রেখেই যাচ্ছেন আপনি তাহলে এই না আমার চিন্তা করা লাগবে না আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবর আমাদের রিজিকের ফয়সালা করে কে একসাথে বলেন কে কে তাহলে সুদ খাবো জোরে বলেন সুদ খাবো ঘুষ খাবো অন্যের জমি দখল করব অন্যের সংবাদ মাইরে পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন দুই হাত বোখারি কেতাবলাম বিয়ের মধ্যে দুই হাত তুললেন আল্লাহর দরবারে আল্লাহর খলিল দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন খুদার খলিল দুই হাত বড়াই দিলেন কাবার দিকে ঘুরেই ভাবে আল্লাহ তোমার হুকুমে আমার সন্তান আমার বংশধরকে এখানে রেখে যাচ্ছি আল্লাহ তুমি জমিনটা আবাদ করে দাও তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও আর তাদের জন্য উত্তম আহারের পানীয়র ব্যবস্থা তুমি করে দাও অনেক বড় লম্বা ইতিহাস ওই এই সাফা মারোয়া আল্লাহ নিদর্শন এই পাহার আল্লাহ তৈরি করলেন এই যেখানে বসায় রাখলেন গাছ এই গাছের নিচে হজরতে হাজার সালাম সন্তানকে রেখে পানি নাই পানি শেষ হয়ে গেল পানি খুঁজতে লাগলেন তিনি একবার সাফোয় দৌড়ায় আবার মারোয়াতে দৌড়ায় একবার সাফোয়া যা আবার মারোয়া যা এই জন্য হজ অথবা উমরাতে গেলে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করা লাগে এটা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিলেন এমন সময় জিব্রায়ুল আলিহিসাল্লাম তোস সালাম হাযরতে ইসমাইল আলিহিসলামের পায়ের কাছে যাইয়া আমার মালিক আমার আল্লাহ হুকুমে জিবরুল আলিহিসাললাম পা দিয়ে আঘাত করলেন পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো হাজারতে হাযারা দৌড়াই এসে দেখতাছি ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে ইসমাইল আলিহি ইসলামকে সরাইয়া তিনি এই পানিটার চারপাশে বের দিতে লাগলেন যতই উঁচা করেন ততই উঁচা হয় যতই উঁচা করেন তত উঁচা হয় পানি খালি উঠতেই থাকে উঠতেই থাকে পানি উঠতে উঠতে একেবারে কোয়া পরিপূর্ণ হয় জমজম অর্থ থামো 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 আল্লাহর খলিলের মা হাজার আলি সালাম এই জমজম পানিটাকে তিনি বললেন থামো 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 জম 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 তিনি উচ্চারণ করার পরে পানির মানে বন্ধ হয়ে গেল যদি তিনি সময় থামতেন না বলতেন তাহলে আজও পর্যন্ত ওই পানির ফোয়ারা থেকে একবারে নদী প্রবাহিত হয়ে যাইত বন্ধগান কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সত্য এই কুয়ার নিচ থেকে পানি উঠানো হয় সব সময়ের জন্য মেশিন দিয়ে উঠানো হয় একটু লিয়ারও নিচেও যায় না উপরে আসে না একই রকম থাকে আমাদের দেশের পানিগুলি টিউবওয়েলের পানিগুলি দেখবেন আপনি লিয়ার নিচে চলে যায় এই যে প্রচণ্ড গরমে লিয়ার নিচে চলে গেছে দশ হাত পানি নিচে চলে গেছে আবার বর্ষাকালে পানি আবার উপরের দিকে উঠে আসবে কিন্তু জমজমের পানি নিচেও যায় না ওপরেও আসে না হাজার হাজার কোটি কোটি টোন আর মন পানি উঠানো হয় একটা সেকেন্ডের জন্য পানি কমে না চিৎকার মেরে জোরে বলে এই পানি আর শিফা উল্লিন্যাস মানুষের জন্য শেফা এই পানি যারা পান করবে তাদের জন্য শেফা এই পানি বসে পান করা যায় না এই পানি দাঁড়ায় পান করতে হয় কেবলামুখী হয়ে বিসমিল্লার সাথে এই পানি দাঁড়ায় পান করবেন জমজমের পানি যতই দাঁড়ায় পান করেন লিভারে কিডনিতে সমস্যা হবে না কিন্তু এই নর্মাল পানি দাঁড়ায় পান করলে লিভার কিডনির সমস্যা হতে পারে একটু বুঝে তারপরে যাবে এইখানে বসতি নির্মাণ হবে তো পানি পান করে হাজার আলী সাল্লা তাল্লাম বুঝিয়ে নিচ্ছে হজরত হাজেরা বসে রয়েছেন পানি নিয়ে ইয়ামান থেকে জোরহাম কমের মানুষ তিনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন আকাশে পাখি উড়ে তাদের পানি শেষ হয়ে গেছে চিন্তায় পড়ে গেল হায় হায় এখানে তো কোনো পানি নাই কিন্তু পাখি উড়ে কেন যেহেতু পানি পাখি উড়তেছে সেহেতু কোনো পানি হতে পারে এরা এসে দেখলো ঠিক একজন মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে কুয়ার পাশে বসে আছে পরিচয় নিয়ে বলল ও হাজেরা আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি আপনি দয়া করে আমাদেরকে পানি দেন আমরা বসতি এখান থেকে আর কোনো দিন আমরা যাব না আমরা এখানে বসবাস করে থাকবো হাজেরা প্রস্তাব দিলেন এ তোমাদেরকে পানি দিতে পারি কিন্তু শর্ত হলো পানি পাবা বিনিময়ে আমাকে দেওয়া লাগবে কমের নেতা বলল দেখো হাজার আলী সালাম পানির বিনিময়ে তোমার খাদ্য কর্ম তোমার বাসস্থান তোমাদের যত ফ্যামিলির প্রয়োজন আছে আমরা সব পুরা করে দিব কিন্তু বিনিময়ে তুমি পানি দেবা আল্লাহ চিন্তা করতে পারছেন এই যে আবাদ শুরু হলো কাবার এই কাবা আজকের কাবা দেখেন কোটি কোটি মানুষ আহা কত খাবার এখানে কত ফল ফ্রুট কত নামি দামি জিনিস পৃথিবীর হায়ার এডুকেটেড পার্সন জ্ঞানী বিজ্ঞানী রাজা বাচ্চারা কত যুগ যুগ ধরে এই কাবার সামনে যায় মাথা নত করল কথা কর না ঠিক কিনা এখানে যে ধন্য ধন্য ক্ষমার আশায় কত পাপি কত অলি কত আফজাল কত কুতুব কত গাউস কত মুজাদ্দিদ পৃথিবীর সারা সারা বড় বড় উলামাগণ এই কাবা শরীফে এখানে এসে মাথা নত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতেল এই জমজমের পানির আশায় কত মানুষ দৌড়াইল হযরত হেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসতে গ্যাললেন atención ছেলেরা আমার একটু ওয়াজ করতে বলছে এই শেষ প্রান্তে চলেছে তিনি বাসতি করলেন বাসতি করার পরে এখানে তিনি বসতি করলেন বসতি করার পরে মানুষ জনমানব হয়ে গেল এখানে বহুদিন পরে আমার অপ হজরত ইব্রাহিম আলিহালামকে বলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো খোদার কলিল ইসমাইলকে ছাড়া আর কোনো প্রিয় বস্তু তিনি পেলেন না সুদূর ফিলিস্তিন থেকে ওই যে বলছি ফিলিস্তিন সুদূর ফিলিস্তিন থেকে রানা দিয়ে বর্তমান কাবা এখানে আসার পরে ইব্রাহিম আলী সালাম আসলেন এসে দেখলেন বিরাট বড় জনবরুদ এলাকা হয়ে গেছে আবাদি এলাকা হয়ে গেছে

পরিণত বয়সে ফেলাম পরিণত বয়সে হলেন বুঝতে শিখলেন জানতে শিখলেন সুঠাম হলেন তখন ইব্রাহিম আমি তো স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে হুকুম করেছেন আমাকে তোমাকে কুরবানি করতে তুমি কি বলো এতদিন ছেলে আসে নেই বাবা আসে নেই ছেলের সাথে পরিচয় নাই কিন্তু ছেলের কাছে বাবা এসে যখনই প্রস্তাব দিলেন সাথে সাথে ছেলেটা বল লইয়া ফাল মা তু মারু সাতাদাদিদুনি মিনাস সবিডি এ আমার দিকে তাকান এখান থেকে আমাদের বুঝতে হবে বুঝার জন্য ও আসটা নিয়ে আসছে আপনারই ও আস জীবনে বহু শুনছেন তারপর বুঝার জন্য বলতেছে কোরআন বলতেছে ছেলেটা বলতেছে ইয়া আবাতি ফানা মা আতুমার সাতাজিদুনি ইংসা আল্লাহ হু বিনসা ওabba ও আমার পিতা আপনি তো স্বপ্ন দেখেছেন আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি করতে আপনি আমাকে কুরবানি করে দেন আমাকে সবরকারী হিসেবে পাবেন আমাকে ওই কুরবানি করে আমি তাতে রাজি হয়ে গেছি না। দিলে আর আমাদের ছেলেদের কাছে বাপ মা কিছু খাইতে কেউ বুড়া খালি খাইতে চায় আমাদের ছেলেদেরকে বাপ মা কোনো হুকুম দিলে তখন ছেলেরা বাবা মার সাথে উচ্চ শব্দ উচ্চারণ করে গো বলার কোন ভাষা নাই শুনিয়া যান ইসমাঈল আলাইহিসসালাম বাবার প্রতি কত বড় অনুগত থাকলে একটা সন্তান বলে আব্বা কুরবানি দিয়ে দেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন صبرকারীদের মধ্যে আপনি আমারে পাবেন তখন হাজরাকে বললেন বিবি আমার সন্তানটাকে দিয়ে দেন হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল টসল করাইয়া পাক সাফ করাইয়া বাবার সাথে দিয়ে দিলেন মিনা প্রান্তরে যেখানে শয়তান কি আপনার লাঠি মানে কি বলে পাথর মারেন এইখানে আসার পরে শয়তান থেকে ধুকা দিতে চাইল আল্লাহর খলিল এবং হাজরতি ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানকে শয়তান ধসে গেল মিনাতে নিয়ে গেলেন হজরত ইসমাইল আলি ইসালামকে আহা একটু চিন্তা করেনি এই সময়টা কত কঠিন ছিল যখন মিনা প্রান্তরে নিয়ে গেলেন একজন সন্তান বাবার প্রতি কতটা আনুগত্যশীল হলে প্রতি নিজেকে সপর্দ করলে হজরত ইসমাইল আলহিস কুরবানির সামনে নিয়ে যাওয়া হল কেউ নাই পৃথিবীর দুইজন মানুষ তখন হ্যাঁ ইব্রাহিম এবং ইসমাইল আলহিউসালাম একজন বাবার একজন সন্তান আশি বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছে তারপর ওই সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিলেন আমার দেশে মানুষ গরু কুরবানি দেয় ফ্রিজ কিনে নিয়ে আসে গোশত ভাগ করে আলাদা থুয়ে দেওয়ার জন্য দেখে দেওয়ার জন্য গরিব মানুষের দিতে চায় না যারা গরিব মানুষকে গোশত না দিয়ে ফ্রিজিং কইরা মনের পর মন টনের পর টোন গোস্ত রেখে দাও হাকিকতে কুরবানি আদায় হয় না

কোরবানিত করে দিবেন আমাকে জবাই করবেন ছুরিটা সুন্দর করে ধার করে আব্বা যান যাতে আমার গলার মধ্য চালাইলে আমার কষ্ট না হয় দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন ক্ষুদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয় ঠিক তখনই ইসমাইল আলী ইউসালাম ডাক বলে বলেন আব্বা যান আপনি আমার হাত হাতমাগুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন

জান্নাতের বাবা তিনি আমরা তার রোহানি সন্তান বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন আমাদের ওই রকম অটল থাকতে হবে মাথা নত করা যাবে না আল্লাহর হুকুমেই মাথা নত করতে হবে মিথ্যার কাছে মাথা নত করা যাবে না ঠিক কিনা প্রিয় উপস্থিতি খুব দেন হাজারাতে ইব্রাহিম আলহিসাম ডাক দিয়ে বলতেছে ইসমাইল ডাক দিয়ে বলতেছে আব্বা যান আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন আমার চোখটাও বাঁধবেন আমার জামাটা খুলে নিবেন এই জামাটা খুলে নিয়ে আমার আম্মাজানের হাতে দিবেন আর আম্মাজানকে দোয়া করতে বলবেন এই জামাটা দেখে দেখে যেন আম্মাজান আমার জন্য দোয়া করে চিন্তা করেন তো একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে আব্বা জান আপনি দয়া করে আপনার চোখ মুখ গুলি বেঁধে নেন আপনার চোখটা আপনি বেঁধে নেন এই জন্য চোখ আপনি বেঁধে নিবেন আব্বা গো আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে

হা এত সর্বনাশ আপনার চোখ বলে শক্ত করে বেঁধে নেন যাতে আপনি আমাকে না দেখেন আমার প্রতি বড় মায়া হতে পারে আরও একটা কাজ করেন আম বাজান আপনি আমার উপুড় করে শোয়াবেন আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন এজন্যই গো যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে তাকান আপনার মায়া হতে পারে কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য এই জন্য তিনি খলিল উল্লাহ পেয়েছেন জীবনের সব তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন এই জন্য কোরআন বলকুল ইন্ন স্বগতি ও নুসুখী ও মাহায়া ও মামাতিলা বিল আলমি চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সোয়াবের আশা করি কত বড় বোকামি একটু চিন্তা করেন ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি নিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না আমরা ওই হজ করার জন্য এই যে এই বছরে লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে সবার টাকা কি হালাল বাংলাদেশে কত হাজার পঁচাশি বাংলাদেশে পঁচাশি সবার টাকা হালাল আমার এক কি বলে যারা হজে নেয় এক মলিম ভদ্রলোক বলতেছে একজনে আইসে খুব পয়সাওয়ালা ঠিকানা ঠিকানা পাওয়া যায় মানে চালা খুব পয়সা লাগে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনার তো অনেক সম্পদ পয়সা লাতা একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতে সর্বনিম্ন সরকার হলো পাঁচ লাখ নব্বই হাজার তো নাকি আমার পাঁচ লাখ নব্বই টাকা দেন বলতেছে আপনি এত পয়সা করেন মালিক তো পাঁচ লাখ নব্বই খুঁজেন কে আপনার তো অন্তত বিশ লাখ পনেরো লাখ ষোলো লাখ আঠারো লাখ বিশ লাখের প্যাকেজে যায় টাকায় না শোনেন বাদ বাকি যা টাকা আছে সব হারাম

কি কথা কর না বললাম যে ওই দেহ নিয়ে যে হতে যাইতেছে তা কি কথা কর না আপনাদেরকে আর একটু বুঝায় লুঙ্গি খুলে মাথায় ফাগড়ি বানলে কেমন হবে একজনের লুঙ্গি খুলে মাথায় ফাগড়ি বানিয়ে ফেলেছে অন্য ওই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে তা কেমন হবে লোকেরা জিগে কি করছে শূন্যতা তাই করতেছে নিজে কিন্তু ফরজ নাই কি কথা বলে আমি কলকাতা গেছি কলকাতা শাহসুফি ফতে আলী রসুল রহমতুল্লাহ পবিত্র মাদার শিব জিয়ারত করার জন্য বাসে উঠছি তো বাসে ওঠার পরে এক মুসলিম মেয়ে বাসে উঠছে তো মেয়েটা জিন্সের প্যান্ট পরা টি শার্ট গায়ে দেওয়া আর মাথার ভিতরে হেজা মোট আল্ট্রা মডার্ন সিস্টেম আছে আমি ভীষণে বসে চিন্তা করি আল্লাহ এটি কেমন বোকার বোকারে মাই ইয়ে জিন্সের প্যান্ট পড়ছে তারপরে টি শার্ট পরছে এরপরে হেজাব পেশাইছে তার অর্থ হল লুঙ্গি খুইয়ে মাথায় পাগড়ি বানলে যা এই বেডি জিন্সের প্যান্ট পরিয়ে ছাদ গাই দিয়ে মাথায় হেজাব বানিয়ে কি লাভ বুকা বুকা তুই বেটা ওই রকম বুকা যে বেটা ঘুষের টাকা দিয়ে ফাজে যাবার না সে নিজের বাফের জমি বেছে ফাজে যাইব হালাল খুঁজতেছে কিন্তু সারা বছর খাইছে হারাম সারা বছর হারাম খাইছে সারা বছর মানুষের মাথায় বাড়ি দিয়েছে কোটিবার হস করলো কোটিবার কুরবানি দিল কাজ হবে না কি কথা কর না ঠিক না বেটি উচিত কথা নয় বেজার বরম বাতে ইব্রাহিম কত সন্তান বিনয় যখন এই কথা বলতেছিলেন একটা বাবার কলিজার ভিতরে কেমন হতে পারে কিন্তু তিনি কাছে ঠিক আল্লাহ আকবর বলে সুরি ধারাইয়া শুকনু বাই ইসমাইল ইসাল্লামের হাত পাবে দেন সুরি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে গলার দিকে চালিয়ে দিচ্ছেন সরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দিকে চালিয়ে দিচ্ছে জিবরাইল বলেন রুসুল রাসূলুল্লাহ তখন আমি আল্লাহ পাকের আরশে ও আল্লাহর নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম আমার মালিক আমাকে ডাক দে বলল জিবরাইল তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে চল্লিশ বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে জান্নাতের ভিতরে চল্লিশ বছর ধরে দুর্বা লালন জিবরাইল ওই দুম্বাটাকে টানতে ধরে নিয়ে আমার ইসমাইলকে সুরের নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের সুরের নিচে দুম্বা চালায় দাও তখন জিব্রাইল বলে হুজুর খুদারে খুলিল বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সোনা মাথার উপর থেকে নিচে নামায় দিচ্ছে সময় মাত্র কয়েক সেকেন্ড আরো জোরে আরো জোরে 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 কে ক্ষমতার মালিক কে কে কয়েক সেকেন্ড হাতে সময় শুধু উপর থেকে নিচে পড়বে জিব্রাইল বলতেছে হুজুর

খুব দ্রুত গতিতে এই সময় আমার খুব পেরেশানি বোধ হয়েছিল এত দূরতে কর্ম সারতে হয়েছিল আমাকে যখন দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহর খলি ভাবত বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে চোখ খুলে দেখতেছে সুরির নিচে কোরবানি জবে হ আর পাশে জিব্রাহিল আর ইসমাইল আলি দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসে চিৎকার বলে জোরে বলেন আল্লাহ তাহলে আপনারা বলেন কুরবানিতে কি আল্লাহ পশু চায় না মন চায় ইবাদতে কি আল্লাহ টাকা চায় না অর্থ চায় না মন চায় কি চায় কথা বল না কেন কি চা মন মন এজনো নামাজে দাঁড়াই গেছেন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ওই দিক থেকে গিয়ে চিন্তা করলেন জুতা জুতার একবারে বিশের কাতারে আইgeqslantছেন আপনি আপনার কাতারে আইছি জুতা আছে না গেছে চিন্তা চলে গেছে জুতার ভিতরে নামা শেষ

মেধা দিয়ে নবী পাওয়ার কোনো সুযোগ নাই রসুল পাইতে হলে নবীর কদমে ভালোবাসা দিয়ে গুলামী করতে হবে কথা কম না ঠিক কিনা হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে গুলামী করতে তাহলে রসুল পাবে প্রিয় উপস্থিতি আমার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কুরবানি হয়ে গেল সারা পৃথিবীতে সেদিন থেকে কোরবানি চালু হয়ে গেল আল্লাহ হওয়ার পর আজও কোরবানি চলমান নাস্তিকরা বলে এটা পশু জবাহের উৎসব নাস্তিকদের কথা ধরা যাবে না কেন ওদের কথার ভিতরে অনেক বড় ভুল ওরা যে পশু জবের উৎসব বলতেছে তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হালাল বস্তু খাওয়া আর আল্লাহ দুনিয়াতে দিয়েছে এগুলো আমরা তো খেতেই হবে না খেলে তো মানুষ বাঁচবে না আবান্তর যুক্তি কোরবানি আসলে সেকুলার দ্বারা তাদের মাথা খারাপ হয়ে যায় কাতি মাসে কুত্তা পাগল হয় কুরবানি আসলে সেকুলার যারা নাস্তিক যারা ওরা পাগল হয় কি কথা কন না কেন কুরবানি আসলে নাস্তিকরা পাগল হয় এরা আমাদের পশু জবাই দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায় তোমারও যোগ যেই শেষ আলোচনাটা রাখতে চেয়েছিলাম ওদের একটা অনুরোধ আছিল পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং করতে। ইসমাইল আলি সাল্লামের জীবনের পাঠ থেকে একটু ছোট্ট ঘটনা শোনায় দিয়ে আজকে সম্মানিত সভাপতি মহাদেব তিনি দোয়া করবেন মনোযোগ দেন ইসমাইল আলি সাল্লামকে বিয়ে দেওয়া হবে ইতিমধ্যে হাজার আলহ সালাম ইন্তেকাল করছে তিনি আর দুনিয়াতে ইনি বয়স বেশি পানায় অল্প কিছু বয়স পাইছিলেন তিনি ইন্তেকাল করছেন ইসমাইল কি ওই কোমের সাথে যে কোম এসে ওখানে বসতি করলো এই আরব আদি মক্কাবাসী এদের সাথে ইসমাইল আল্লাহ সাল্লামের একটা বিবাহ সম্পর্ক তো বহুদিন পরে ইব্রাহিম আলি সাল্লাম আবার আস তখন তিনি একেবারে বৃদ্ধ চুল দাড়িগুলি সাদা বর্ণ হয়ে গেছে খুব জয়ী হয়ে গেছে সন্তানকে দেখার জন্য আসছে ইসমাইলকে এক নজর দেখার জন্য আসছে সুদূর ফিলিস্তিন থেকে সেই বর্তমান কাবা আতুল মুকার মাতে তিনি উপস্থিত হলেন বাড়ির দরজার সামনে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ভিতর থেকে একজন নারী কর্কশ বাসায় জবাব দিল আলিকুম আসসালামকে ইব্রাহিম আলি সাল্লাম বলেন আমি একজন মুসাফির আসছিলাম ইসমাইল কি বাড়িতে আছে নাই কিছু বেডি মানুষ আছে না এ কথা কথা গাছে না সরাসরা আদবের অভাব মনে করে বিরাট বড় দুনিয়ার লাটসা নাই ইসমাইল কোথায় গেছে বাইরে গেছে কাজের জন্য আমাদের উপার্জনের জন্য গেছে গেছে রুটি করতে কেমন আছো আল্লাহর খলিল চিনতে পারো ডাক দিয়ে বলতেছে তোমরা কেমন আছো ভালো নাই সুবিধের না কর্কশ ভাষা খুদার খলিল আসতে করে বলে দিয়ে গেলেন ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না এটা যেন পরিবর্তন করে নেয় হাজরত ইসমাইল সাল্লাম কয়েকদিন পরে আসলেন খুদার খলিল চলে গেলেন কয়েকদিন পরে আবার আসছে আসার পরে ইসমাইল আসলেন আসার পরে ডাক দিলেন বিবিরে মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল কারণ নবী তো বাবার নাকি লেগে গেছে বিবি গাড়ি মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল হাসছিল একজন বয়বৃদ্ধ মানুষ বলছে মুসাফিদ সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলাই আমাদের নবীর মতো সুন্দর ছিল একবার জোরে বলা যাবে কে মারা অনেক সুন্দর ছিল এই জন্য দেখবেন ফিলিস্তিনের অনেক সুন্দর কিন্তু হ্যাঁ ওরা সুন্দর ওদের যুবকরা দেখবেন বাচ্চারা খুব সুন্দর কিউট খুব সুন্দর সুন্দর বাচ্চা আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন বলতে চাহা একজন বৃদ্ধ আসেন খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী বলতেছে বিবি রে কি বলছে তুমি কি বলছো বলছে তোমার কথা জিজ্ঞেস করে বলছে গেছে উপার্জনে আর কি বলছে বলছে তোমরা কেমন আছো আমি বলছে বলা নাই বসতে দিয়েছিলে বলে না খাইতে দিছিল বলে না কি বলে গেছে তোমাকে উপদেশ কি দিয়ে গেছে বলো বলছে আপনার ঘরের চৌকার বলে ভালো না এটা পরিবর্তন করতে বলছে ডাক দে বলতেছে বেরি সর্বনাশ করে ফেলছো তুমি চিনো নাই তিনি আমার আব্বা যান জমানার পরগম্বার আল্লার খলিল ইবরাহি আলাইহি সালাম একবার জলে বলবেন কি মার হামা তিনি হুকুম দিয়ে গেছেন তোমার চরিত্র তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে তুমি ব্যবহার ভালো করো নাই সুন্দর ব্যবহার করো নাই মিহমানকে সমাদর করো নাই মুর্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভাবনা না আল্লাহ না জোরে বলেন আল্লাহ আর আমার দেশের সিস্টেম কেউ জোরোনে রে ভালোবাস আমর্জনারে বা ভালোবাসে আমার দেশের সলিমুদ্ধের কলিমুদ্দি চলে যায় বাবার খবর নাই মার খবর নাই মার ইজ্জতে আঘাত দিয়া বাবার সম্মানে আঘাত দিয়া আর এক বেডি চলে গেছে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে বলেন তো একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে একটা মা সমাজে মুখ পারে না একটা বাবা রাস্তায় চলতে পারে না লজ্জা মাথা তার হেট হয়ে যায় ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায় অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায় অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায় একশো পার্সেন্টের ভিতরে সংসার টিকে না আর টিকলেও বেশি ভালো থাকে না কয়েকদিন পরে লাথা লাথি গুতা গুটি কিলা কিলি ফাঁসরা মারামারি মামলা হামলা জেল জুরি বানা হয়ে যায় বিচার চালিশের কোনো শেষ নাই অশান্তি ওখানে রহমত নাই আমার দিকে তাকা রোয়ার শেষ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম বহুদিন পর আবার আসলেন তিনি ইতিমধ্যে ইসমাইল আলাইহিসসালাম আর একজন মেয়ে বিবাহ করলেন আর একজন নতুন স্বাধী মোবারক করলেন নতুন স্ত্রী আসছে আল্লাহর খলিল এই দিনও আসলেন কিন্তু ইসমাইল আলাইহিসসালাম বাড়ি নাই সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত ভিতর থেকে সালামের জবাব আসল ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাত মুসলমান তো সালাম ভুলে গেছে মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে এখন আর সালাম দেয় না সালামের বিনিময়ে কুপ কুপ করে সালাম দিতে হয় আগে আপনি ফ্যামিলিতে ঢুকেন সালাম দিবেন বাচ্চা কাচ্চারা সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন ঘরে ঢুকার সময় সালাম শিক্ষা দিবেন নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন সন্তানদেরকে সালাম শিখাবেন নাতি নাতপুরদেরকে সালাম শিখাবেন তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে এমনি শিখান খালি গেম খেলা শিখান কেমনে কোন গেম খেলবে এটা হাটিমা টিম টিম তারা মাঠে মারে ডিম তাদের ঘোড়ার দুটো ডিম এটা শিখেচ্ছে খুব শিখেচ্ছে একবারে ছেলের লাট বানাই সালাম শিখে না আদব কাতে শিখেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সাপ ও বগিটি কাস কি ভান্দাবা চাষকি একটা যদি পাই অমনি ধরে গাভুস গুভুস খায় এগুলি শিখাইতেছে কিন্তু সালাম কালাম শিখায় না কষ্ট হইতেছে আপনাদের শেষ হুজুর চলে আসবে আর কথা বাড়াবো না আল্লাহর খলিল এসে সালাম দিলেন সালামের জবাবটা সুন্দর আসলো কে আপনি আমি একজন মুসাফির থেকে আসছি ভিতরে আমার মেহমান বসেন আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি আল্লাহর খলিল ভিতরে গেলেন নতুন বৌমাত আর ইসমাইল ইসালামের স্ত্রী খোদার খলিমের বেটার বিবি উত্তম করে মেহমানদারি করাইলেন পরিচয় তখনও দেন নাই পরিচয় দেনও নাই উত্তম করে মেহমানদারি করাইলেন সুন্দর খাবার দাবার শেষ করলেন মুসাফির জিজ্ঞেস করলেন কেমন আছো বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন তোমরা খাও কি তখন ইসমাইলআালাম স্ত্রী বললেন আল্লাহর বান্দা মেহমান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোস্ত এবং পানীয় আমরা খাই তখন যদি তিনি বলতেন আমরা গম জম রুটি ফল ফলাদি বেশি খাই তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায় তখন ইব্রাহিম আলাহাল্লাম হাতবার বলেন রাব্বি আমার এই পরবর্তী কাবাবাসির জন্যে এই মক্কাবাসির জন্য আপনি গোষ্ট এবং পানীয়র ব্যবস্থা করবেন এই জন্য পৃথিবীর কোথাও যদি গোশত না থাকে কাবাতে গোশত হওয়া যাবে একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া পশু উর্দুম বা ছাগল বেশি হয় গোশত আর পানি জম জম কোনোদিন শেষ হবে না অত সে গোশতও শেষ হবে না একসাথে বলবেন না না একবার কখনো গোস্ত শেষ হবে না আর রুটি না পেলে গোস্ত খায় বেঁচে থাকবে আল্লাহ নবী বলেন ওই সময় যদি স্ত্রী বলতেন আমাদের আল্লাহ ফল ফুল দিয়া রুটি টুটি দিয়া জব দিয়া আল্লাহ উত্তম দিয়া গোস্ত টোস্ত দিয়ে সবার সব নাম যদি কইত তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম তখন হাত বরার সব কটা খাবারের কথা বললে সব খাবারই মক্কায় বেড়ে যাইত আল্লাহ তখন ইব্রাহিম আলাইসাল্লাম ফিরে আসার সময় বললেন ইসমাইল আলাইসাল্লাম যখন আসবে তখন আপনি তারে বলবেন যে তার ঘরের চৌকাটটা অত্যন্ত মজবুত এবং ভালো এই চৌকাট যেন পরিবর্তন না করে বহুদিন পরে ইসমাইল আলহাম ফিরে আসলেন এসে বলতেছে বিবি রে মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি সুক্রণ পাওয়া যায় বলে হা একদম সুন্দর মেহমান আসছিলেন খুব বয়োজ্যেষ্ঠ সুন্দর চেহারার অধিকারী চুল দাঁড়িয়ে সাদা সুন্দর চেহারার অধিকারী তুমি কি করছো বলে তার মেহমানদারি করছি উত্তম করে আদর যত্ন করছি খাইতে দিছি বিশ্রাম করতে দিয়েছি তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন কি দোয়া করছে বিবি আমাকে জিজ্ঞেস করলো তোমরা খাও কি আমি বললাম গোশত এবং পানীয় পান করি তখন তিনি গোশত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন বিবি করছ কি আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইত বিবি আর কি বলছে বলছে আমাকে আপনাকে বলতে আপনি যেন চৌকাটটা কোনো দিন পরিবর্তন না করেন আপনার চৌকাটটা বলে মজবুত এবং খুব ভালো ডাক দেখা বিবি তিনি আমার আব্বাজান খুদার খলিল এ বড় আগে হিমালয়ী সালাহুয়া সালাম এসেছিলেন তুমি আদর করছো সমাদর করছো খুশি হয়েছেন দোয়া করে গেছেন আর তোমাকে কোনোদিন যাতে তালাক না দেই সেই উপদেশ আমাকে আমার আপ্বাজান দিয়ে গেছেন একবার জোরে বলা জরে কি মারা হা